হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমাদের আলোচ্য বিষয় হলো অতিরিক্ত ঘুম শুধু সেটাই নয় এই অতিরিক্ত ঘুম কতটা ক্ষতিকর আসুন তাহলে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই এবং তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাকেন প্রেস করে দেবেন কেউ যদি ন ঘন্টার বেশি ঘুমায় তবে তাকে অতিরিক্ত ঘুম বলে আখ্যায়িত করা হয়েছে বেশি ঘুমালে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় যার ফলে গাইকটু গায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় বিশেষজ্ঞরা বলেন যারা খুব বেশি ঘুমায় শারীরিক পরিশ্রম কম করে তাদের ক্যালোরি ঝরে না এতে ওজন বাড়ে এছাড়াও তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় চৌত্রিশ শতাংশ বেড়ে যায় সর্বোপরি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সারা দিন ক্লান্তি লাগে ভয়ানক হলেও সত্য যে অত্যধিক ঘুম আয়ু কমিয়ে দেয় তাই রোগ না হলেও যারা বেশি ঘুমান তারা অন্যদের তুলনায় তাড়াতাড়ি মারা যান অতিরিক্ত ঘুমানোকে চিকিৎসাবিজ্ঞানে বিজ্ঞানে হাইপারসোমনিয়া বলা হয় দিনে ঘুমের আদর্শ সময় পার করার পরেও যারা আরও ঘুমাতে চায় তাদের এই রোগটি আছে বলে ধরা হয় যাদের এই হাইপারসোম নিয়ে আছে তাদের মধ্যে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায় যেমন কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা শরীরে শক্তি কম থাকা স্মৃতিশক্তির দুর্বলতা থাকা ধীরে ধীরে এগুলো নিদ্রাহীনতার কারণ হয়ে দাঁড়ায় যা আমাদের অতিরিক্ত ঘুমাতে বাধ্য করে এছাড়াও ঘুমের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হয় যা অনেক সময় অতিরিক্ত ঘুমানোর চাহিদা তৈরি করে তবে সাময়িক অসুস্থতার জন্য কারো ঘুম অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে শরীর সুস্থ হওয়ার পাশাপাশি এই অতিরিক্ত ঘুমানোর চাহিদাও দূর হয়ে যায় আমরা যারা নিজেদের এবং আশেপাশের লোকজনের এই অতিরিক্ত ঘুমানো নিয়ে বিরক্ত তারা প্রায় সবাই এর থেকে বের হয়ে আসার উপায় খুঁজে থাকি ঘুম কমানোর কয়েকটি উপায় চলুন জেনে নিই আপনার কখন ঘুম থেকে ওঠা জরুরি তার উপর ভিত্তি করে এক বা দুটি অ্যালার্ম ঠিক করে রাখুন প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন অ্যালার্ম কি হাতের থেকে দূরে রাখুন এতে অ্যালার্ম বন্ধ করার জন্য হলেও আপনাকে বিছানা ছেড়ে উঠে যেতে হবে পাঁচ মিনিট বেশি ঘুমানোর জন্য আপনার এক ঘন্টার বেশি দেরি হয়ে যেতে পারে খুব সকালে উঠে আমরা অনেকেই ব্রেকফাস্ট মানে সকালের খাবার খেতে চাই না কিন্তু বলা হয় যদি আপনি ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট সেরে ফেলেন তাহলে আপনি সারা দিনের জন্য কিছু বাড়তি শক্তি পাবেন এবং একেই আপনাকে রাতে ভালো মতো ঘুমাতেও সাহায্য করবে প্রতিদিন রাতে এক থেকে দুই ঘন্টার সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ে শুয়ে পড়ার চেষ্টা করবেন সাধারণত সপ্তাহের ছুটির দিন আমরা একটু বেশি ঘুমাই এই অভ্যাস কি না করাই ভালো এতে আপনার নিয়মিত ঘুমের ধারায় ব্যাঘাত আনতে পারে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান একে আপনার শরীর ও মন ভালো রাখতে সাহায্য করবে সূর্য দেখার অভ্যাস করে তুলুন কোনো প্রকার দুশ্চিন্তা বা হীনমন্যতার মধ্যে থাকলে তার আসল কারণটা খুঁজে বের করুন একে কীভাবে সমাধান করা যায় তা আগে ঠিক করুন কারণ দুশ্চিন্তা আর হীনমন্যতা আপনাকে সঠিকভাবে ঘুমাতে দেবে না আপনার প্রতিদিনের স্বাস্থ্যকর অভ্যাসই আপনাকে ভালো রাখতে সাহায্য করবে